বিক্রাউডের এই প্রবলেমটি হলো অ্যাভারেজ ওয়ান। এই প্রবলেমটির প্রবলেম স্টেটমেন্টটি আমরা পড়ে নিই। রিড টু ফ্লোটিং পয়েন্ট, দুটি ফ্লোটিং পয়েন্ট রিড করতে হবে, ভ্যালুস অফ ডাবল প্রিসিশন, ডাবল প্রিসিশনের এ অ্যান্ড বি, এ এবং বি নামে, করসপন্ডিং টু টু স্টুডেন্ট গ্রেড, অর্থাৎ দুটি স্টুডেন্টের গ্রেড হলো এ এবং বি। আফটার দিস ক্যালকুলেট দ্য স্টুডেন্টস অ্যাভারেজ, এই অ্যাভারেজ বের করতে হবে। কনসিডারিং, বিবেচনায় রাখতে হবে যে গ্রেড এ হ্যাজ ওয়েট 3.5 এবং বি এর ওয়েট হলো 7.5। ইচ গ্রেড ক্যান বি ফ্রম 0 to 10, প্রত্যেক গ্রেড 0 থেকে 10 পর্যন্ত হইতে পারে, এবং অলওয়েজ উইথ ওয়ান ডিজিট আফটার ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ ওই গ্রেডগুলো যে আমরা দিব 0 থেকে 10 পর্যন্ত হবে আর কি, সেগুলোর ডেসিমাল পয়েন্টের পরে এক ঘর পর্যন্ত থাকবে, সংখ্যা থাকবে এক ঘর পর্যন্ত। তো ডোন্ট ফরগেট টু প্রিন্ট ইন লাইন। তো এই পর্যন্তই। তো আমি প্রবলেম স্টেটমেন্ট আরেকটু বুঝি, যে আমাদের দুটি স্টুডেন্টের গ্রেড দেওয়া আছে এ এবং বি নামে। তো এই ক্ষেত্রে এ এবং বি এই দুটার সীমা কত পর্যন্ত? সীমা হলো 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10। তো এরপর সবসময় ওয়ান ডেসিমাল ডেসিমাল পয়েন্টের পরে এক ঘর পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 0.0 বা 0.1 বা 10.1, এরকম এরকম হইতে পারে জিনিসগুলো 0 থেকে 10 পর্যন্ত। তো এছাড়াও আরেকটি জিনিস এখানে আছে, সেটা হলো এ হ্যাজ ওয়েট 3.5, এ এর ওয়েট কত? এ এর ওয়েট হলো 3.5, বি এর ওয়েট 7.5। এখানে ওয়েট বলতে যে আমাদের ধরি আমাদের 10টা ঝুড়ি আছে, তো 10টা ঝুড়ি যদি আমরা 100 গ্রাম করে ঝুড়ির ওজন হয়, অর্থাৎ ওয়েট, ওয়েট 100 গ্রাম, আর ঝুড়ি সংখ্যা এ, এর সংখ্যা হলো 10, তো আমাদের মূলত মোট যে ওজনটা, অর্থাৎ আমরা যে এখানে অ্যাভারেজ বের করব, তো আমাদের তো একটা ঝুড়ি নিলে হবে না, আমাদের তো কাছে 10টা ঝুড়ি আছে, অর্থাৎ 10টা ঝুড়ি যে ওয়েটটা, সেই ওয়েটটা নিয়ে আমাদের অ্যাভারেজ বের করতে হবে। তো এই ক্ষেত্রে কি আমাদের গুণ করে দিতে হবে ওয়েটের সাথে যে সংখ্যাটা, এই সংখ্যাটা গুণ করে দিতে হবে। তো এইভাবেই এরপর আমাদের কি করতে হবে, গুণ করার পর আমাদের ফাইনাল একটা রেজাল্ট পাবো, যে আমরা যদি এরকম লিখি এ ইকুয়াল এ ইন্টু ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ বলতে ওই ওয়েটটা বোঝাইছে, যে যেখানে ওয়েটটা হলো 3.5, আর বি এর ক্ষেত্রে বি ইকুয়াল বি ইন্টু 7.5, অর্থাৎ বি এর যে ওয়েটটা, অর্থাৎ আমরা এখানে তাহলে পরিপূর্ণ যে ওয়েটটা, অর্থাৎ সম্পূর্ণ ওয়েটটা আমরা পেয়ে যাব। তো এরপর কি, এরপর আমাদের অ্যাভারেজ বের করতে হবে। তো এই ক্ষেত্রে স্টুডেন্টের দুইজনের অ্যাভারেজের ক্ষেত্রে কেমন হয় বিষয়টা, দুইজনের অ্যাভারেজের ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে এ প্লাস বি এই দুটা ভাগ, অর্থাৎ এ প্লাস বি এর তো ভাগ করতে হবে কি দ্বারা, 3.5 প্লাস 7.5, এই দুটি জিনিসের যোগফল দ্বারা এ প্লাস বি কে ভাগ করতে হবে, তবে আমরা অ্যাভারেজ পেয়ে যাব, আমাদের রেজাল্ট হবে এরকম অ্যাভারেজ। তো আমরা কোডের ক্ষেত্রে কি কি নিব, কোডের ক্ষেত্রে আমরা ফ্লোটিং পয়েন্ট বা ডাবল পয়েন্ট নিব, কয়টা জিনিস, তিনটা জিনিস নিব, যে এ বি, এবং এখানে বলে দিয়েছে যে মিডিয়া নামে অ্যাভারেজ, মিডিয়া অর্থাৎ পর্তুগিজ অ্যাভারেজ হলো মিডিয়া, তো আমরা মিডিয়া লিখি, মিডিয়ার বা এম, এম ইকুয়াল 0 আমরা ধরে নিব ইনিশিয়ালি, বা 0 না ধরলেও চলো, আমরা 0 ইনিশিয়ালি ধরে নেব, তারপর আমাদের আনসারটা বের করতে হবে। তো আমরা এখন সরাসরি কোডে চলে যাই। কোডের ক্ষেত্রে যেমনটি আমরা বলেছিলাম, তিনটা আমরা ভেরিয়েবল নিব, তো ডাবলে আমরা এ নিলাম, বি নিলাম, এবং এম ইকুয়াল ইনিশিয়ালি 0 ধরে নিলাম, তারপর আমরা ইনপুট নিব এ এবং বি। তো এ এবং বি ইনপুট নেওয়ার পর আমরা যেমনটি দেখেছি যে ওয়েট, অর্থাৎ ফাইনাল ওয়েটটি বের করতে হয়, তো এ ইকুয়াল এ ইন্টু এ এর ওয়েট কত ছিল 3.5, তো 3.5 দ্বারা গুণ করে দিলাম, এবং বি এর ক্ষেত্রে বি ইন্টু বি এর ওয়েট কত ছিল 7.5, অর্থাৎ আমরা 7.5 দ্বারা গুণ করে দিলাম। তো এরপর যে আমাদের মিডিয়া অর্থাৎ অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা বের করার ফর্মটি হলো এম ইকুয়াল, যে আমরা ফাইনাল এটা যেটা পাল, ফাইনাল এটা এ প্লাস বি হোল ডিভাইডেড বাই 3.5 প্লাস 7.5। তো আমাদের এ পর্যন্তই মূলত প্রবলেম স্টেটমেন্টে যা বলা আছে আমরা করে ফেললাম। তো এখন আমরা আউটপুটের দিকে তাকাই, আউটপুটটা কি বলা আছে, আউটপুটে বলা আছে প্রিন্ট দ্য মেসেজ মিডিয়া, অর্থাৎ মিডিয়া নামক এই ওয়ার্ডটা প্রিন্ট করতে হবে। তো তারপর স্পেস ইকুয়াল, তারপর আবার স্পেস, দেন
দ্য স্টুডেন্ট অ্যাভারেজ, অর্থাৎ স্টুডেন্ট যে অ্যাভারেজটা আমরা পাবো রেজাল্টটা, সেই রেজাল্টটা শো করতে হবে। অর্থাৎ এরপর এর মধ্যে আরেকটা বিষয় হলো, সেটা হলো 5 ডিজিট আফটার ডিসিমাল পয়েন্ট। অর্থাৎ আমরা আগের প্রবলেমগুলোতে দেখেছি যে দশমিকের পর 4 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হয়, এখানে দশমিকের পর 5 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে, কম বা বেশি করা যাবে না। তো প্রিন্ট করার নিয়ম তো আমরা অবশ্যই জানি, ফিক্সড এবং সেট পজিশন লিখতে হয়। তো আমরা আউটপুটের ক্ষেত্রে চলে যাই, সি আউট কী লিখতে হবে, মিডিয়া, এমই টি আই এ, মিডিয়া স্পেস ইকুয়াল, তারপর আবার স্পেস, দেন আমরা 5 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে, তাই ফিক্সড, ফিক্সড লেখার পর সেট পজিশন, সেট পজিশনে আমরা কত ঘর পর্যন্ত দিব সেটা লিখে দিব, 5 ঘর। দেন এরপর দিতে হবে কি, এরপর দিতে হবে আমরা যে রেজাল্টটা পাবো সেটা, অর্থাৎ এম, দেন এন লাইন প্রিন্ট করতে হবে, এন লাইন। তো আমরা এখন একটু একটু টেস্ট করে নিই যে আমাদের কোডটি ঠিক আছে কি না। তো আমরা প্রথম ইনপুট স্যাম্পলটি টেস্ট করব, 5.0 আর 7.1 এই জিনিসটা। তো আমরা 5.0 এ এর মান, বি এর মান দেওয়া আছে 7.1, তো দেখি আনসার, মিডি ইকুয়াল 6.43182, 6.43182, অর্থাৎ আমাদের রেজাল্ট এক্সপেকটেশনটা মিলে গেছে। তো আমরা কোডটি কপি করে সাবমিট করে দিই, দেখি আমরা রং আনসার পাই নাকি আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়। তো আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।